যখন বিএনপির দুঃসময় যায়, তখন দেশের মানুষেরও দুঃসময় যায়, বাংলাদেশেরও দুঃসময় যায়। গত 17 বছর এই দুঃসময় আমরা অতিক্রম করছি। এই গত 17 বছরে যে কেবল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাই নয়, বরং বাংলাদেশে ন্যায় বিচার, সুশাসন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের কথা বলবার, লিখবার, চিন্তা করবার স্বাধীনতা, এই সব কিছুকে হরণ করা হয়েছে। বিএনপি বিশ্বাস করে যে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হলেই এই ধরনের যেই বিভৎসতার দিকে গত 17 বছরে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে সেটার মেরামত সম্ভব নয়। পুরো রাষ্ট্র কাঠামোর মেরামত দরকার, এবং এই মেরামত বিএনপি কখনো একা করতে চায় না। বিএনপি বহু মতে বিশ্বাস করে, বহু পথে বিশ্বাস করে, বহু দলে বিশ্বাস করে। যদি বিএনপি আগামীতে আপনাদের সকলের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি ন্যূনতম সুষ্ঠু ভোট হয়, 290টা আসন বিএনপি একাই পাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বরিশালের জনসমুদ্র, চট্টগ্রামের জনসমুদ্র, রংপুরের জনসমুদ্র, খুলনার জনসমুদ্রের পর আমরা একের পর বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরকে দখল করে রাজধানীতে আমাদের নেতার অঙ্গুলির নির্দেশে সারা বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে জড়ো করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। এই পর্ব শেষ হওয়ার পর আমাদের দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নির্বাচন আদায় করব। অবাধ নির্বাচন আদায় করার পরে সেই নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল ধানের শীষ নির্বাচনে বিজয় লাভ করবে।